তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এইদিকে দেখতে পাচ্ছ কি কুয়াশা এদিকে, তো আমি চলে এসে পড়েছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে বলেছিলাম যে সকালে যাবো একটু ঘুরতে, এই কুয়াশা মনে দেখতেই পাচ্ছ। তো এখন বের হলাম, যাব একটু, কোথায় যাব সঠিক আমি জানি না। এখন যাচ্ছি সকালে 7টা বাজে, 7:30 বাজে। তো এখন যাচ্ছি আমার ননাসের বাড়ি। তো ননাসের বাড়ি হচ্ছে মাটিগড়া। কালকে রাত্রে ফোন করে বলেছে যে সকাল সকাল আসতে, তো যাচ্ছি এখন। ওরা এখন কোথায় যাবে ঘুরতে সঠিক যাচ্ছি না, ধরো একটা মানে পিকনিক পার্টি বলতে পারো। তো আমাদেরকে বলেছে, তো আমি আর আমার দুই ছেলে যাচ্ছে। আমার বর যাচ্ছে না, বর হচ্ছে দোকানে যাবে বলছে, তো আমি একাই আসছি। আর দেখো সকাল সকাল সাজুগুজু করে ফেলেছি, একবারে মানে রেডি হয়ে চলে গেছি। কেমন লাগছে? অবশ্যই হলো, সকাল সকাল লিপস্টিক সব পরে নিয়েছি, আর ওখানে গিয়ে সাজুগুজু হবে না, একবারে রেডি হয়ে বেরিয়েছি। ঘুম থেকে উঠেছি 6:30, উঠে ছেলেদের ডাকলাম, ওরা ব্রাশ ট্রাশ করে জাস্ট রেডি হয়ে বেরোলাম। তাহলে ওখানে গিয়ে কথা বলা হবে, বাই। তো দেখো দুই ছেলে বসে পড়েছে এখানে, আমরা টোটোতে যাচ্ছি, আমরা যাচ্ছি মাটিগড়ায় এখন। তো এখান থেকে আমরা পেয়েছি, তো মাটিগড়ায় গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো কি সুন্দর বাইরে, ঠান্ডা পড়েছে, ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা। তো আমরা এখানে চলে এসে পড়েছি মাটিগড়ায়। তো মাটিগড়ের সামনেই নামছি মোড়টাতে, তো আমরা একটু হেঁটে যাচ্ছি, এর সামনেই আমার ননাসের বাড়ি মাটিগড়ার থেকে। তো হেঁটেই যাচ্ছি, তো এদের রাস্তাঘাট ফাঁকায় আছে, দেখো বাইপাস রাস্তা এটা এখন ফাঁকা। তো এখানে চলে এসে পড়েছি, সারটু গেলেই মানে ননাসের বাড়ি পাবো। তো ননাসের বাড়ির সামনে এরকম চা বাগান আছে, একদম ওনাদের ঘরের সামনে চা বাগান, কী সুন্দর লাগছে না দেখতে। আর এই দেখো, আর একটু ওইদিকে গেলে ওই যে খাম্বাটা ওখানে ছিল ওখানে, আর এই দেখো এটা আমার ননাস ঢুকে পড়েছে বাড়িতে, এটা আমার ননাসের জামাই জামাইবু। আর ননাসের বাড়ির সামনেটা এরকমই দেখতে, দোতলা বাড়ি ঠিক এরকম দেখতে। দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, তো সবাই মিলে যাচ্ছি, ওই যে জামাইবু বসে আছে চেয়ারে, আর দিয়ে দেখো সবাই মিলে টাক গাড়িতে উঠে বসে পড়েছি, নিচে যাচ্ছে আর কি বসে। সবাই এদিকে কে কে গিয়েছে, অনেক কয়েকজন যেছে, কিছু কিছু লোক চিনি না, তো জামাইবু রিলেটিভ হবে। তো এদের সাদা টপটা পরে ওটা আমার ভাগ্নি হয়। আর এদিকে আমার দুই ছেলে বসে পাশেই, তো আমি বসেছি, আর আমার সামনে বসে আছে ভাগ্না। তো ভাগ্নাটাকে দেখাতে বললাম না, ও লজ্জা পাচ্ছে, যাই হোক ওকে দেখালাম না। তো এদিকে বড় ছেলে বসে আছে ওদিকটাতে, আর ওদিকে ছোটো ছেলে বসে আছে। তো সব আমি তো ক্যামেরা করছি, সবাই হাসছে। তো আমরা পাহাড়ের সামনে চলে এসে পড়েছি, মানে এখন উঠবো। তো এখানে উঠে তো নামা হয়ে গেল, তো ওরা সবার জিনিসপত্র নামাচ্ছে। আর এদিকে দেখো ওই শিব মন্দিরটাতে আমরা যাবো, কী সুন্দর লাগছে না পাহাড়টা, দারুণ। সেই মন্দিরটা অনেকটা উঁচু, অনেকটা উঁচুতে হেঁটে হেঁটে যেতে হবে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এখান থেকে কী সুন্দর লাগছে পাহাড়টা, একদম কী বলবো, মনে হচ্ছে দেখার মতো না, অপূর্ব। তো অনেক লোক এসছে এই জায়গাটায়, তো অনেকেই মানে পার্টি করছে, পিকনিক পার্টি। তো প্রচুর লোক আছে এখানে, তো অল্প দেখা যাচ্ছে, মানে জায়গায় জায়গায় প্রচুর লোক এখানে। তো নিচে উপরে অনেক আছে, অনেক এর উপরও অনেক আছে, ওটা অতটা শেয়ার করলাম না, সামনে যে কটা পেয়েছি তোমাদের সামনে শেয়ার করলাম। আর ওদিকে কত গাড়ি ছিল, প্রচুর লোক আসছে। আর দেখো একটু উপরে উঠেছি, এরকম একটা বট গাছ দেখা যাচ্ছে,
বট গাছ, তার পাশে একটা পুকুরের মতন আছে, পুকুরের ভিতরে তোমার হচ্ছে একটা শিব মন্দির আছে, শিব মন্দির না তো শিব ঠাকুর ওই যে দেখা যাচ্ছে। যাই হোক, এরকম পুকুরটা শ্যাওলা শ্যাওলা করে আছে। বট গাছগুলো কি সুন্দর দেখতে, ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখে ভয় লাগছিল। তো আমি এখন দেখো ওই শিব মন্দিরটা উপরে যাচ্ছি, আমার পিছনে ননাস আছে, ননাসের যা আছে তো রাস্তায় মানে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, বাপরে বাপ অনেকটা উঁচু। তো আমার দু ছেলে আগে হাইট হেঁটে যাচ্ছে, তোর দুষ্টু আমি বলছি আমার সাথে যেতে, কিন্তু যাচ্ছে না, তো আগে চলে যাচ্ছে। দেখো অনেকটা উঁচু না, এদিক থেকে মনে হচ্ছে অনেকটা উঁচুতে উঠেছি, বাপরে বাপ পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম উঠতে উঠতে। আর তোমাদের সাথে দেখো একটা ফুল শেয়ার করবো, কী সুন্দর লাগছে লাল কালারের ফুলটা। তো মন্দিরের সামনে চলে এসে পড়েছি, দেখো উপরের দিকে এরকম বাইরের নজারাটা এরকম লাগে দেখতে। তো এদিকে দেখো মন্দিরের সামনেটা, তো আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। মন্দিরের সাইডে দুই সাইডে এরকম শিব ঠাকুর দেওয়া আছে, সামনেটা এরকম দেখতে, এই সাইডেও আছে শিব ঠাকুর। তো আমি জুতোটা রেখে উপরে সিঁড়িতে উঠছি, উঠে মন্দিরে ঢুকবো। এখানে ঘন্টা আছে, ঘন্টাটা বাজাবো, বাজিয়ে ভিতরে ঢুকলাম। তো দেখো কি সুন্দর শিব ঠাকুর, কত বড় পাথরটা দিয়ে, খুব জাগ্রত ঠাকুরটা বলে শুনেছি। আর এই এই মন্দিরে বলে একটা দেব আর কোয়েলের একটা সিনেমাতে আছে, তো আমিও দেখেছি। আমিও যখন ওই সিনেমাটা দেখেছি তখনও ভাবছিলাম যে এই মন্দিরটাতে আসবো, যাই হোক আসলাম, স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো দেখো কত বড় পাথরটা, ভিতরে কী সুন্দরভাবে আছে শিব ঠাকুরটা, যাই হোক কী সুন্দর, চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো মানে সবাই ঠাকুর মশাই আছে, সবাই যাচ্ছে দক্ষিণা দিয়ে নমস্কার করে টিকা লাগা আসছে, টিকা লাগা মানে আসতেছে। তো আমি গেলাম নমস্কার করলাম। তো আমি রোহিণী শিব মন্দির, তো এদিকে দেখো আমার ননাস, এদিকে ননাসের মানে যা। তো আমি ওখানে কথাটা ভয়েসটা রেকর্ড করছিলাম, আসল কথা কি আমি ট্রাইপড দিয়ে করছিলাম, ট্রাইপডের কর্ডটা যে ফোনের সাথে লাগানো ছিল তো বুঝতে পারিনি, ওইটা লাগানো থাকলে কথাটা মানে আমার শোনা যাবে না, তো ভয়েসটা আমার রেকর্ডই হয়নি। যাই হোক, তা আমি এমনি মুখে বলে নিচ্ছি, তোমরা এটাই বুঝে নাও। আর যে ননাসের এলো যা, এটা ছোট যা, আর এটা আমার ছোট ননাস, আর বড় ননাস আছে পাশেই, আমাদের পাশেই থাকে। তো সরি, ওইটা হলো সেলফি স্টিক ছিল, ট্রাইপড ছিল না, তোমাদেরকে ট্রাইপড বলে ফেলেছি। তো আমি এটা দেখো মন্দিরে চারদিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর ওদিকে দুই ছেলে দাঁড়িয়ে আছে গেটের সামনে। তো দেখো মন্দিরে চারপাশে এরকম দেখতে, একদম সাদা ধবধবে, দারুণ লাগছে দেখতে, পরিষ্কার একদম। তো আমার ট্রাইপড অবসর ট্রাইপডটাই চলে আসছে। তো এদিকে দেখো মন্দির দেখা হয়ে গেছে, তো আমরা এখন নিচে নামবো। তো নিচে নামছি, নিচে নামতে অতটা কষ্ট হয় না, যদি উপরে উঠতেই ভীষণ কষ্ট হয়েছে, মানে হাঁপিয়ে গেলাম, সবাই হাঁপিয়ে যাচ্ছে, যেই উঠছে সেই হাঁপিয়ে যাচ্ছে। তো দু ছেলে নিচে নামে গেছে, অতটা নিচে নামিয়ে গিয়ে ও দাঁড়িয়েছে, আর আমি দেখো কতটা উপরে আছি, এখন নিচে নামবো ওদের সামনে। তো নেমে চলে আসলাম। তো এদিকে দেখো এদিকে কিছু খাওয়ার জিনিসেরও দোকান আছে, লাগিয়েছে ফুচকা চাট মোমো, তো উপরে পাহাড়ের উপরে সবাই খাচ্ছে নিচ্ছে। দেখো এদিকে অনেক কিছু দোকান লাগিয়েছে, তো ওটাই তোমাদের সাথে চারপাশে ঘুরে তোমাদেরকে দেখে শেয়ার করলাম। আর দেখো এই পাশে বট গাছটা আছে দেখা যাচ্ছে, তো ওখানে গিয়েছিলাম, তার উপরে হচ্ছে শিব মন্দিরটা। তো আমি এদিকে খেতে বসে পড়েছি,
আর সবাই মিলে খাচ্ছে আর কি। দেখো সবাই মিলে বসে পড়েছি, দিয়ে এদিকে আমার দুই ছেলে বসে, আমি মাঝখানে বসেছি, ওদিকে দিদি বসেছে, সবাই খাচ্ছে আর কি। আর কি খাওয়া হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, চিকেন, ডাল আর পাঁপড়। তো ভিডিওটা এই পর্যন্তই, আর শেয়ার করছি না কিছু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো।